হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে যে রিটেন এক্সাম হয়েছিল, সেটার পরে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট হয়েছিল, যেখানে আপনাদের অনেকেরই কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু লিস্ট দিয়ে দেওয়া হয়েছিল পার্সোনালিটি টেস্টে কারা কারা ডাক পাচ্ছেন, এবং সেই সঙ্গে আপনাদের কিন্তু ইমেলে কিন্তু মেল যাওয়া শুরু হয়েছিল যে কবে আপনাদের পার্সোনালিটি টেস্ট। তবে আজকে আমি একটা নিউ আপডেট নিলাম, সেটা হচ্ছে আপনাদের একটি ডিস্ট্রিক্টে আমি দেখাবো এরকম করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো আজকের একটি ডিস্ট্রিক্টের আমি দেখলাম যে আপনাদের সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের পুরো 50 জনের কিন্তু একদম ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করে দিল যে আপনাদের এই 50 জন সিলেক্টেড হয়েছেন ফাইনালি আপনাদের সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার অ্যাডমিশনের যে নেওয়ার জন্য যে ফাইনাল মেরিট লিস্ট। তো এটি আমি মূলত আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন ডিস্ট্রিক্টের বেরিয়েছে। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন, ফাইনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ নদিয়া, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটি আমি পেলাম, প্রকাশিত হয়ে গেছে পুরো 50 জনের লিস্ট, এবং এটি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের স্টাডি সেন্টারটা রয়েছে। আপনারা নিজে নিজে ডিস্ট্রিক্ট চেক করবেন এবং অবশ্যই আপনাদের মেল চেক করবেন, যদি ইন্টারভিউ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের খুব শীঘ্রই, কারণ আমি যতদূর শুনেছি সেপ্টেম্বর থেকে আপনাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, তাই এই মাসের মধ্যেই কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের রেজাল্ট দিয়ে দেওয়া সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আপনাদের এটা দেখিয়ে দিলাম এবং এটি আমি আরও বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরো নদিয়া ডিস্ট্রিক্টের জন্য ফাইনাল লিস্ট, সত্যেন্দ্রনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ কৃষ্ণনগর নদিয়া, 24 আগস্ট, অর্থাৎ 24 আগস্ট কিন্তু এটি প্রকাশিত হয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনাদের পুরো 50টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো এখানে মোটামুটি শূন্যপদ অর্থাৎ অ্যাডমিশনের জন্য, তো মোটামুটি সেইগুলোই আপনারা ডিটেলসে দিয়েছে এখানে। তবে এখানে একটা কথা বলে রাখি, এখানে বলেছে যে আপনাদের কিছু কিছু নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, ঠিক আছে, আপনাদের সেখানে কিন্তু আপনারা ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, এবং সেই সঙ্গে আপনাদের এখানে কিন্তু কবে থেকে ক্লাস হবে আপনারা দেখতে পাচ্ছেন। সিলেক্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু রিপোর্ট অ্যাট সত্যেন্দ্র ট্যাগোর সিভিল সার্ভিস স্টেশন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ কৃষ্ণনগর নদিয়া 1/9/2022 @11 AM ফর রেজিস্ট্রেশন এগেনস্ট দ্য অ্যাডমিশন ফর্ম বিফোর কমেন্সমেন্ট অফ দ্য ক্লাসেস। তার ক্লাসের জন্য 1/9/2022 আপনাদের এখানে যাওয়ার জন্য বলেছে সমস্ত ডকুমেন্টস সঙ্গে 11টার সময়। তো এটি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, আপনারা নিজে নিজে ডিস্ট্রিক্ট এবং মেল অবশ্যই চেক করুন, ফাইনাল মেল লিস্ট প্রকাশিত হতে শুরু হয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।